এবার মঞ্জিরা খুড়িকে পুত্রবধূ হিসেবে মেনে নিল আর রীতির সাথে এক করে থাকতে বলল। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। আমরা গার্সরা ধারাবাহিকে বর্তমানে দ্যুতি ও রাহুলের বৌভাতের অনুষ্ঠান দেখতে পাচ্ছি আর সেখানেই খুড়ি প্রমাণ করবে দ্যুতি আসলে গর্ভবতী নয়। আর বাড়ির সবার সামনে যখন এটা প্রমাণ করবে তখন মঞ্জিরা অনেক খুশি হয়ে যাবে আর বলবে খুড়ি একটা সৎ মেয়ে আর সে আমার ঋদ্ধির যোগ্য বউ। আসলে টাকা দিয়ে কোনো মানুষকে বিচার করা যায়নি আর যাবেও না। আর খুড়ির সত্তায় মুগ্ধ হয়ে এবার মঞ্জিরা ঋদ্ধিকে একটি আদেশ দিবে আর বলবে তুমি খুড়িকে খুড়ির সম্মান ফিরিয়ে দাও আর আজ থেকে খুড়ি তোমার ঘরেই থাকবে। আর সেটা শুনে চমকে যাবে রাহুলের মা সহ বাড়ির সবাই। তো বন্ধুরা, এবার খুড়ি তার সম্মান ফিরে পাবে, কে কি খুশি সেটা কমেন্টে জানান আর আমাদের গোল্ডেন প্রোডাকশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।